আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সামনে দারাজের আরেকটি প্রোডাক্ট নিয়ে আমি হাজির হয়ে গেছি, মেহেদী হাসান আবিদ। এবং আজকে আমার সেকেন্ড রিভিউ অফ এ প্রোডাক্ট বেসিক্যালি। সো আজকে আমরা কি রিভিউ করতে যাচ্ছি, চলুন তাহলে বক্সটা খুলেই দেখা যাক। ওকে, লেটস স্টার্ট। যদিও বক্সটা আমি অলরেডি দুইবার খুলে ফেলছি, এটা আপনাদের জন্য আবার প্যাকেজ করছি যাতে রিভিউ করে দেখাতে পারি এবং আফটার ইউজ অ্যাকচুয়ালি রিভিউ দিতে পারি যে কেমন ছিল প্রোডাক্টটা আসলে। কারণ প্রোডাক্ট ইউজ না করে রিভিউ দেওয়াটা আসলে একদম বোকামি আমি মনে করি। সো চলুন তোল পার করে খুলে ফেলি। ওকে, দেন এই বক্সটার ভিতরে আমাদের এইটাই ছিল অ্যান্ড এপাশে আমাদের লেখা রয়েছে আমার ইনফরমেশন এবং আমি যেটা অর্ডার করেছি, পোর্ট কোড, ট্র্যাকিং নাম্বার, এভরিথিং ইজ রাইট দ্যার অ্যান্ড দ্য কস্ট 210। 210 টাকায় কি এমন আছে তারা যায়, চলুন দেখে আসি ভিডিও সহ। ওকে ফাইন, মেন আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত সেই উপহার, যদি উপহার না কারণ এটা আমি টাকা দিয়ে কিনেছি। ওকে ফাইন, ওকে লেটস কাট। বাইরে ছোটবেলায় এগুলো ফুটেতে সেই মজা লাগতো, এখনো লাগে ছোটবেলা না, এগুলো ফুটে তো ছোটবেলার প্রয়োজন পড়ে না। ও, এ বিউটিফুল কভার ফর K20 Pro অ্যান্ড দ্য ওয়ার্স্ট থিং ইজ, ও মাই গড, ইটস অলরেডি ব্রোকেন। ব্রোকেন নাকি ডিজাইন, লেটস সি। ওকে, 210 টাকায় এত সুন্দর ডিজাইন, এটা কি ডিজাইন? ও নো, ইটস ব্রোকেন অ্যাকচুয়ালি। দারাজ কি আমাকে ধোকা দিল? অ্যাকচুয়ালি না, দারাজ আমাদেরকে ধোকা দেয়নি, স্পেশালি আমাকে দেয়নি। এই কাভারটা আসলে আমি অর্ডার করিনি, আমি যে কাভারটা K20 Pro জন্য অর্ডার করেছিলাম সেটা হচ্ছে এইটা। তাহলে এটা প্যাকেটের ভিতরে কিভাবে আসলো, এটা আসলে আমি প্ল্যান করে ঢুকেছিলাম যাতে আপনাদেরকে কনফিউজ করতে পারি। ওকে, কনফিউশন সাইডে থাক, এবার আমরা এই কাভারটার রিভিউ করব। বেসিক্যালি এটা হচ্ছে আমার K20 Pro মোবাইল, আমি মোবাইলের রিভিউ আজকে করছি না, যদিও আমি একদম প্রফেশনাল রিভিউয়ার না। বেসিক্যালি দিস ইজ মাই হ্যান্ডসেট, আই এম ইউজিং দিস ফর দ্য লাস্ট 1.2 ইয়ার্স, মেবি আর মেবি নট। ওকে, এই প্রোডাক্টটা আমি দারাজ থেকে অর্ডার করেছি, যার অ্যাকচুয়াল কস্ট এই ভিডিওর ডিসক্রিপশনে থাকবে এবং আপনারা অলরেডি প্যাকেট থেকে দেখে ফেলছেন। এবং আমি রেড কালারে অর্ডার করেছিলাম এবং রেড কালারে পেয়েছি আলহামদুলিল্লাহ। এবং এই প্রোডাক্টটা সত্যি বলতে অনেক সাধারণ, একটা অনেক লুকেটিভ, একটা বিউটিফুল, একটা অ্যামেজিং ডিজাইন দিয়ে থাকে আমাদের এই K20 Pro ফোনকে, যেটা কিনা দেখতে রিয়েলি আউটস্ট্যান্ডিং। আমি যদি আপনাদেরকে একটু দেখাই চলাম। বাই দ্য ওয়ে, এখানে একটা রিংও রয়েছে, চাইলে এনগেজমেন্ট করাই দিয়ে ফেলতে পারেন। অ্যাকচুয়ালি ইটস নট ফর দ্যাট, ইটস ফর ইউর প্রোটেকশন, অ্যাকচুয়ালি ফোন প্রোটেকশন, যাতে পরে না যায়। এবং মজার বিষয় হচ্ছে এটা আপনি চাইলে খুলে রাখতে পারবেন, এখানে স্ক্রু সিস্টেমে রয়েছে। ওকে ওকে ফাইন, স্ক্রুটা আমরা খুলে ফেললাম। অ্যান্ড নাও, ওকে অ্যান্ড নাও, অ্যান্ড নাও ইটস আউটসাইড। ওকে, নাও ইউ ক্যান গিফট ইট টু ইউর গার্লফ্রেন্ড, যদি এত বড় ফিঙ্গার থেকে থাকে। অ্যাকচুয়ালি আই ডোন্ট থিঙ্ক সো সাম ওয়ান হ্যাভ দিস কাইন্ড অফ ফিঙ্গার। এবং দেন এটা এই এরকম একটা লুক নিয়ে আসবে। আপনি চাইলে এটা টোটালি খুলে ফেলতে পারেন, যদি কাভারটাকে আমি খুলে ফেলি। ওকে ফাইন, এবং এটা একটা প্লাস্টিক কাভার, মনে হয় না খুব সহজে ভাঙবে, তবে কতটুকু প্রোটেকশন দেবে আই ডোন্ট নো, আমার মনে হয় ভেঙে যাবে। সো আমি এটা ভাঙতে চাচ্ছি না, অনেক কষ্ট করে কিনেছি, মনে হচ্ছে ভেঙে যাবে, বাট স্টিল ইটস প্রোটেক্টিভ অ্যান্ড ভেরি নাইস, বিউটিফুল। এটা চাইলেই আমরা খুলে ফেলতে পারবো এখান থেকে। ওকে ওকে, অথবা যদি খুব বেশি তাড়াহুড়া থাকে, দ্যার ইজ অলওয়েজ এ সলিউশন, জাস্ট কাট ইট। বাট আমি কাটবো না এটা, অ্যাকচুয়ালি সুন্দর লাগতেছে, সুন্দর লাগা বা পচা লাগে সেটা টোটালি আপনার উপর নির্ভর করে। বাট 210 টাকায় এত সুন্দর একটা কাভার, আমি বলবো যে থ্যাংক ইউ দারাজ, অ্যাকচুয়ালি দারাজের সেই শপটাকে যে আমাদেরকে এই কাভারটা দিয়েছে।
নট ফর ফ্রি, আই এম নট ডুইং ইট ফর এজ এ স্পন্সরশিপ, স্পন্সর করেনি না দারাজ না ওই শপ। শপটার নাম এখানে ডিটেলস ইনফরমেশন দেওয়া আছে, আপনারা চাইলেই লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, অর্ডার করে ফেলতে পারবেন। এখান থেকে সেলার হচ্ছে মণিপুর কামাল সরণী বারেক মোলার মোর মিরপুর 2 মিরপুর 60 ফিট, ওকে টেস্কো বাংলাদেশ। এবং শপের ডিটেলস আপনারা পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনে। অ্যান্ড লাস্টলি আমি যেটা বলতে চাচ্ছি যে 210 টাকায় দিস কভার ইজ ফর K20 Pro, ইটস রিয়েলি অ্যামেজিং। বাই দ্য ইগনোর করবেন আমার গ্লাস প্রোটেক্টরটা, খুব সিম্পল একটা ম্যাটারই ভেঙে গেছে, আই এম সরি ফর দ্যাট। এবং হোপফুলি সেটারও একটা রিভিউ ভিডিও চলে আসবে। সো থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও। আমি কেন বানালাম এই ভিডিওটা, একটাই কারণ, যাতে আমরা দারাজের প্রোডাক্টের উপরে আশ্বস্ত হতে পারি যে এই প্রোডাক্টটা যদি আমি অর্ডার করি দারাজ থেকে, তাহলে এই শপ থেকে, তাহলে কেমন প্রোডাক্ট আমি পেতে যাচ্ছি। সো থ্যাংক ইউ সো মাচ এগেইন। আমি মনে করবো এটা একটা হেল্পফুল ভিডিও, কারণ আমি যদি এরকম দেখতে পেতাম যে এরকম একটা রিভিউ ভিডিও রয়েছে অলরেডি, তাহলে প্রোডাক্টটা অর্ডার করতে আমার জন্য সহজ হতো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম, সাইন অফ। Fine, it's done.